আবহন টিভির ধারাবাহিক অনুষ্ঠান করণের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল বুরুজে একটি শব্দ উল্লেখ করেছেন, আসহাবুল উখদুদ, অর্থাৎ গর্তের অধিবাসী। বিভিন্ন সাহাবাদের বর্ণিত হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদারদেরকে বিভিন্ন যুগে ইমান আনার কারণে, আল্লাহর প্রতি ইমান আনার কারণে নির্যাতন করেছেন, শাস্তি দিয়েছেন, এমন কি গর্ত করে আগুনে পুড়িয়ে পর্যন্ত হত্যা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুর্ভোগ সেই সকল গর্তের অধিবাসীদেরকে যারা গর্তের মাধ্যমে ইমানদারদেরকে পুড়িয়েছিল। বস্তুত তারা যে গর্ত খুঁড়েছিল সেই গর্তে একটা সময় যে তারা নিজেরাই পতিত হয়েছিল। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, একদা একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন সে একদিন রাজদরবারে এসে বাদশাকে বলতে লাগলো যে হে বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো বয়স হয়ে গেছে, এখন আপনি যদি একজন মেধাবী ছেলেকে আমার কাছে নিয়ে আসতেন তাহলে আমি তাকে আমার জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারতাম। তো বাদশা অনেক খুঁজে একটি মেধাবী ছেলেকে তার কাছে নিয়ে আসলো জাদুকরের কাছে, যেন সে জাদু শিখতে পারে এবং পরবর্তীতে এই জাদুকর, বৃদ্ধ জাদুকর যদি না থাকে তাহলে তার অনুপস্থিতিতে যেন সেই ছেলেটি বাচ্চার যাবতীয় কাজগুলো করে দিতে পারে। তো সেই ছেলেটি জাদু শিখার যাওয়া আসার পথে একদিন একজন সত্য ধর্মের অনুসারী, একজন আল্লাহর দীনের দায়ীর সাথে পরিচিত হল এবং সে তার কাছে আল্লাহর দীন সম্পর্কে জানতে জানতে ছেলেটির দিলটি নরম হয়ে গেল এবং হেদায়তপ্রাপ্ত হয়ে গেল এবং সর্বশেষ ছেলেটি আল্লাহর উপরে ইমান আনয়ন করল। এবং এই ছেলেটি দীনের জ্ঞান শিখতে শিখতে কিছু কারামত শিখে ফেলল, যেমন কুষ্ঠরোগীদেরকে ভালো করা, দৃষ্টিহীনদেরকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, এবং শেষ পর্যন্ত এটি রাজদরবারে পৌঁছল এবং বাচ্চার কানে পৌঁছে গেল। এবং বাচ্চার কানে যখন এটি পৌঁছে গেল তখন তাকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকলো সে যেন সেই দিন ত্যাগ করে। এমনকি সেই ছেলেটি শুধুমাত্র এখানেই বসে থাকলো না, সেই ছেলেটি নিজে ইমান আনয়নের পাশাপাশি আরও মানুষদেরকে ইমানের দাওয়াত দিতে থাকলো এবং কিছু কিছু মানুষ তার দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহর পথে ইমান আনয়ন করল। এবং একটা পর্যায়ে যে বাচ্চা দেখলো যে এই ছেলেটির দাওয়াতে অনেকেই সাড়া দিয়ে আল্লাহর পথে ইমান আনছে, প্রথমে তাদেরকে ভয় দেখানো হলো এবং পরবর্তীতে তাদেরকে শাস্তি, বিভিন্ন ধরনের অত্যাচার এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে তাদেরকে, কাউকে শহীদ করে ফেলা হলো, কাউকে অনেক ধরনের নির্যাতন করা হলো যেন তারা আল্লাহর প্রতি ইমান থেকে সরে আসে। আমরা দেখতে পারি যুগ যুগ ধরে, আমরা যদি ইতিহাস পড়ি, পূর্বের ইতিহাস যদি দেখি এবং বর্তমান সময়ে যদি দেখি, যারা আল্লাহর পথে অবিচল ইমানদার সাচ্চা মুমিন বান্দা যারা, তাদের উপরে বিধর্মীরা, তাদের উপরে ইহুদি খ্রিস্টানরা, তাদের উপরে জালেমরা নানা ধরনের জুলুম নির্যাতন করে থাকে, ঠিক সেই রকম তখনকার যুগেও সেই ছেলেটির ডাকে যারা সাড়া দিয়ে ইমান আনয়ন করেছিল বাদশা তাদেরকে নানাভাবে নির্যাতন করতে লাগলো, শাস্তি দিতে লাগলো। এবং বাদশা বেশ কয়েকবার সেই ছেলেটিকে হত্যা করার চেষ্টা করলো কিন্তু পারল না। পরবর্তীতে একদিন সেই ছেলেটি সেই বাদশাকে বলল যে আপনি যদি আমাকে মারতে চান তাহলে একটি বাক্য আপনি যদি উচ্চারণ করেন এবং সেই বাক্যটি উচ্চারণ করে যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে কেবল আপনি আমাকে হত্যা করতে পার। তো বাদশা জিজ্ঞেস করলো সে বাক্যটি কি, তখন সেই ছেলেটি বলল যে আপনি বলবেন বিসমি রব্বিকাল গোলাম, অর্থাৎ আমি এই গোলামের রবের নামে শুরু করলাম। এবং বাদশা তার কথা মতো এই বাক্যটি উচ্চারণ করলে যখন তাকে হত্যা করল সেই ছেলেটি শহীদ হয়ে গেল। কিন্তু উপস্থিত যেই জনতা ছিল তারা দেখল যে বাদশা এই শব্দের মাধ্যমে মূলত এই বান্দার, তথা এই ছেলেটির যে রব, আল্লাহর উপরে ইমান এনে ফেলল। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক সে শব্দটি উচ্চারণ করে ফেলল যে আমি এই বাচ্চার, এই ছেলেটির যে রব, সেই প্রতিপালক, তার নামে শুরু করলাম। এবং এই শব্দ শুনে উপস্থিত আরও অনেক জনতা
আমান্তু বিল্লাহি বলে আল্লাহর উপর ইমান আনয়ন করলো এবং অনেক মানুষ আল্লাহর প্রতি ইমান আনয়ন করে ফেলল। এবং বাচ্চা এই দৃশ্য দেখার পরে সে এতটাই রাগান্বিত হয়ে গেল, সে মানুষদেরকে অত্যাচার করতে লাগলো এবং তার সভাসদগণের পরামর্শে সে একটি গর্ত খনন করল এবং সেই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করে ইমানদারদেরকে সেই আগুনের সে আগুনে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল। এবং একটা পর্যায়ে যে তারা ইমানদারদের শাস্তি দেওয়ার জন্য যে গর্ত খুঁড়েছিল সেই গর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদেরকেই পতিত করল। এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজে আসহাবুল উখদুদ শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি, বর্তমান যুগেও যারা ইমানদারদেরকে শাস্তি দেবে, যারা ইমানদারদেরকে শাস্তি দেওয়ার জন্য ইমানদারদেরকে নির্যাতন করার জন্য ফাঁদ পাতবে, সেই ফাঁদে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদের নিজেদেরকেই পতিত করবেন এবং অনন্তকাল তাদেরকে শাস্তি দেবেন এবং তারা শাস্তি ভোগ করবে। এই জন্য মুমিনদের জন্য কোনো হতাশা নয়, মুমিনদের জন্য কোনো ভয় নয়, মুমিনরা একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখবে। যত নির্যাতন আসবে, যত বিপদ আসবে, যত খারাপ সময় আসবে, মুমিনরা কখনো আশাহত হবে না, মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিনও যেন আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখার তৌফিক দান করেন এবং যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন আমরা যেন ইমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।